আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে বাসায় আছো, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষের ইলেকট্রনিক্স টেকনোলজি সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা যাচ্ছে, আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 1, ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি, লেসন 3, কেমিক্যাল রিঅ্যাকশন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। আজকে আমাদের লেকশন নাম্বার 10। আজকে টপিক হচ্ছে সিমালটেনিয়াস প্রসেস অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, এক্সপ্লেইন দ্য অক্সিডেশন নাম্বার। তারপরে গত ক্লাসে থেকে আমরা একটু দেখে যাই, জারণ থেকে আমরা আজকে শুরু করি। তাহলে জারণ কাকে বলে? আমাদের জারণের পুরাতন ধারণা অনুসারে কোন মৌল বা যৌগের সাথে অক্সিজেনের শারীরিক সংযোগ বিক্রিয়াকে জারণ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু বিক্রিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন, এগুলো জারণ বিক্রিয়া। তাহলে জারণের ইলেকট্রনীয় মতবাদ, যে প্রক্রিয়ায় কোন মৌল আয়ন বা পরমাণুপুঞ্জের অর্থাৎ রেডিক্যাল তড়িৎ ধনাত্মক আধান বৃদ্ধি পায় তাকে জারণ বলা হয়। ইলেকট্রন আদান প্রদান মতবাদের সাহায্যে এই তড়িৎ মাত্রার পরিবর্তন ব্যাখ্যা দেওয়া যায়। আমরা জানি যে প্রতিটি ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে, তাই ইলেকট্রন অপসারণ বা বিকিরণের ফলে তড়িৎ ধনাত্মক আধান বৃদ্ধি বা তড়িৎ ধনাত্মক আধান হ্রাস পায়। অতএব কোন পরমাণু আয়ন বা পরমাণুপুঞ্জ থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারণের মাধ্যমে তড়িৎ ধনাত্মক আধান বৃদ্ধি বা তড়িৎ ঋণাত্মক আধান হ্রাসের প্রক্রিয়াকে জারণ বলা হয়। ফেরাস ক্লোরাইডের ক্লোরিনের সাথে ক্লোরিনের সাহায্যে জারিত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইডে পরিণত হয়। তাহলে দ্রবণে ফেরাস ক্লোরাইড বিজিত অবস্থায় ফেরাস আয়ন অর্থাৎ Fe2+ ক্যাটায়ন এবং ক্লোরিন মাইনাস অ্যানায়ন হিসেবে থাকে। তাহলে আমরা আয়নিত অবস্থায় বিক্রিয়া দেখতে পাচ্ছি, তাহলে ফেরিক ক্লোরাইড আয়নিত অবস্থায় দ্রবণে ফেরাস ক্লোরাইড দ্রবণে ফেরাস আয়ন এবং ক্লোরাইড আয়ন অবস্থায় থাকে। তাহলে ফেরিক ক্লোরাইড দ্রবণে ফেরিক আয়ন ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন অ্যানায়ন হিসেবে থাকে। এক্ষেত্রে জারণের ফলে ফেরাস আয়নের ধনাত্মক আধান বৃদ্ধি পেয়ে ফেরিক হয়। বিজারণ, বিজারণের প্রথম ধারণা কোন মৌল বা যৌগের সাথে হাইড্রোজেনের সরাসরি সংযোগকে প্রথম থেকে বিজারণ বলে অভিহিত করা হতো। যেমন ক্লোরিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, পরে এই সংজ্ঞাকে আরো ব্যাপকতর করা হয়। কোন মৌল বা যৌগ হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় কোন তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ কিংবা কোন যৌগ থেকে অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় কোন তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অবসানকে বিজারণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমরা এখানে মার্কিউরিক ক্লোরাইডের সাথে মার্কারি বিক্রিয়ায় মার্কিউরিয়াস ক্লোরাইড উৎপন্ন হয়, কিউবিক অক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় কপার এবং পানি উৎপন্ন হয়, এগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে ফেরিক ক্লোরাইড জাইমান হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ফেরাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, এটা একটি বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে শেষে জাইমান বিক্রিয়ায় জাইমান হাইড্রোজেনের সাহায্যে ফেরিক ক্লোরাইড থেকে তড়িৎ ধনাত্মক ক্লোরিনের অপসারণের ফলে বিজারণ সংঘটিত হয়ে ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে বিজারণ আমরা আরো সংজ্ঞা থেকে জানতে পারি, যে পদার্থের সাহায্যে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বিজারক পদার্থ এবং যার বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বিজারিত পদার্থ বলে। তাহলে যেমন জিঙ্ক অক্সাইড এবং কার্বনের বিক্রিয়া আমরা দেখতে পারি, জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। শুধু জিঙ্ক এবং কার্বনের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড এবং কার্বনের বিক্রিয়ায় জিঙ্ক এবং
কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় বিজারক পদার্থ কার্বনের সাহায্যে জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে। বিজারণের ইলেকট্রনীয় মতবাদ, কোন পরমাণু আয়ন বা পরমাণু পুঞ্জে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তড়িৎ ঋণাত্মক আধান বৃদ্ধি বা তড়িৎ ধনাত্মক আধান হ্রাসের প্রক্রিয়াকে বিজারণ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম ধাতু ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ফলে ধনাত্মক আধান ঋণাত্মক আধান বৃদ্ধি পায়, সুতরাং এটি বিজারণ প্রক্রিয়া। রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ ক্রিয়া যুগপৎ সংঘটিত হয়, এটা আমরা এখন আলোচনা করব। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে কোন পদার্থকে জারিত হতে হলে তা থেকে ইলেকট্রন অপসারিত করতে হয় এবং একই অপসারিত ইলেকট্রন অবশ্যই অন্য কোন পদার্থকে গ্রহণ করতে হয়। ইলেকট্রনের অপসারণের মাধ্যমে জারণ ঘটে এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ঘটে, তাই দেখা যাচ্ছে যে জারণ বিজারণ পরস্পর পরিপূরক একই সাথে বা যুগপৎ সংঘটিত হয়। তাহলে উদাহরণ হিসেবে আমরা স্টেনলেস ক্লোরাইডের সাহায্যে ফেরিক ক্লোরাইডের বিজারণ উল্লেখ করতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেরিক ক্লোরাইড স্টেনলেস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে এখানে দ্রবণে ফেরিক আয়ন এবং স্টেনলেস আয়ন তাকে বিক্রিয়া শেষে ফেরাস আয়ন এবং স্টেনিক আয়ন পরিণত হয়। তাহলে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া দুটি এবং সামগ্রিক ভাবে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ স্টেনলেসে জারণ ক্রিয়া সম্পন্ন হয়, স্টেনলেস স্টেনিক আয়নে পরিণত হয় এবং ফেরিক আয়ন ফেরাস আয়নে পরিণত হয়। তাহলে সামগ্রিক ভাবে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে স্টেনলেস আয়ন প্লাস ফেরিক আয়ন ইকুয়াল স্টেনিক আয়ন প্লাস ফেরাস আয়ন। তাহলে এখানে আমরা এই ফেরাস ফেরিক ক্লোরাইডকে জারক এবং স্টেনলেস ক্লোরাইডকে বিজারক পদার্থ বলতে পারি। তাহলে ফেরাস ক্লোরাইড হচ্ছে বিজারিত অবস্থা, স্টেনিক ক্লোরাইড জারিত অবস্থা। তাহলে ফেরাইক ফেরিক ক্লোরাইডের বিজারণ সম্পন্ন হয় এবং স্টেনলেস ক্লোরাইডের জারণ সম্পন্ন হয়। তাহলে এই উদাহরণটা আমরা আবারও এখানে লিখতে পাচ্ছি ফেরিক ক্লোরাইড এবং স্টেনলেস ক্লোরাইডের বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ায় দুটি ফেরিক আয়ন একটি করে ইলেকট্রন গ্রহণ করে এবং স্টেনলেস আয়ন দুটি ইলেকট্রন দান করে, স্টেনিক আয়নে পরিণত হয়। তাই এই বিক্রিয়ায় ফেরিক এর বিজারণ ও একই সাথে স্টেনলেস এর জারণ ঘটে। এখানে ফেরিক জারক এবং স্টেনলেস বিজারক। তাহলে জারক এবং বিজারক, জারণ বিজারণ বিক্রিয়ার সময় সাধারণত একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে এবং অপর বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে। যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে। তাহলে আমরা এই স্টেনিক ফেরিক ক্লোরাইড এবং স্টেনলেস ক্লোরাইডের বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড এখানে দেখতে পারি স্টেনলেস ক্লোরাইড আয়ন ইলেকট্রন বর্জন করে এখানে স্টেনলেস আয়ন বিজারক। এবার আমরা আরম্ভ আলোচনা করব জারণ সংখ্যা। রাসায়নিক বিক্রিয়ায় যখন পরমাণু থেকে যোজনী ইলেকট্রন অপসারিত হয় তখন পরমাণুটি ঋণাত্মক আধান বিশিষ্ট হয় ও ক্যাটায়নে পরিণত হয়। অন্যদিকে রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন ঋণাত্মক আয়নে উৎপত্তি হয় ও পরমাণুটি ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। ইলেকট্রন অপসারণ বা গ্রহণের মাধ্যমে পরমাণু বা পরমাণু পুঞ্জে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের বা আধানের সংখ্যাকে ওই মৌল বা পরমাণু পুঞ্জের জারণ সংখ্যা বলা হয়। অতএব আয়নের চার্জ বা আধানের সংখ্যায় জারণ সংখ্যা নির্দেশ করে। নিরপেক্ষ পরমাণু জারণ সংখ্যা শূন্য আর কোন আয়নের জারণ সংখ্যা সংখ্যাটির চার্জের সমান। জারণ সংখ্যা গণনা, নিরপেক্ষ পরমাণু জারণ সংখ্যা শূন্য কোনো বিভিন্ন পরমাণু ক্ষেত্রে অধিক করে ঋণাত্মক পরমাণু জারণ সংখ্যা
ঋণাত্মক এবং কম ঋণাত্মক পরমাণুর জনসংখ্যা ধনাত্মক হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের জনসংখ্যা প্লাস ওয়ান এবং ক্লোরিনের জনসংখ্যা মাইনাস ওয়ান। এমনি ভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের জনসংখ্যা প্লাস ওয়ান এবং ক্লোরিনের জনসংখ্যা মাইনাস ওয়ান। সাধারণত কোনো যৌগে ধাতু পরমাণুর জনসংখ্যা ধনাত্মক ও অধাতু পরমাণুর জনসংখ্যা ঋণাত্মক হয়। তিন, অধাতুর সাথে যৌগ গঠন করলে হাইড্রোজেনের জনসংখ্যা প্লাস ওয়ান হয়, অন্যদিকে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জনসংখ্যা মাইনাস ওয়ান হয়। পারঅক্সাইড ছাড়া প্রায় সকল যৌগে হাইড্রোজেনের জনসংখ্যা মাইনাস টু, ইভেন পারঅক্সাইডে অক্সিজেনের জনসংখ্যা মাইনাস ওয়ান হয়। কোন যৌগে সবকটি পরমাণুর জনসংখ্যা যোগফল সবসময় শূন্য হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামে জনসংখ্যা প্লাস ওয়ান ও ক্লোরিনের জনসংখ্যা মাইনাস ওয়ান, অতএব সোডিয়াম এবং ক্লোরিনের জনসংখ্যা যোগফল শূন্য। তাহলে আমরা কিছু জনসংখ্যা হিসেবে করে দেখব সালফিউরিক অ্যাসিডে সালফারের জনসংখ্যা কত। তাহলে আমরা জানি হাইড্রোজেনের জনসংখ্যা প্লাস ওয়ান, অক্সিজেনের জনসংখ্যা মাইনাস টু। তাহলে আমরা ধরে নিই সালফারের জনসংখ্যা এক্স এবং সালফিউরিক অ্যাসিডের চার্জ নিরপেক্ষ। তাহলে আমরা প্রথমে এখানে বিক্রিয়া থেকে হাইড্রোজেনের জনসংখ্যা প্লাস ওয়ান, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু আছে দুইটি, তাহলে গুণন দুই। তাহলে আমরা ধরে নিচ্ছি সালফার পরমাণু জনসংখ্যা এক্স প্লাস এক্স এবং অক্সিজেন পরমাণু জনসংখ্যা মাইনাস টু প্লাস ব্র্যাকেটে মাইনাস টু, তাহলে অক্সিজেন পরমাণু আছে চারটি গুণন চার ইকুয়াল সালফার গ্যাসের জনসংখ্যা শূন্য, তাই ইকুয়াল শূন্য। তাহলে এখানে এক্স মাইনাস সিক্স ইকুয়াল শূন্য, তাহলে এক্স ইকুয়াল প্লাস সিক্স। তাহলে আমরা পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের সালফারের জনসংখ্যা প্লাস সিক্স। তাহলে আমরা এখন দেখবো পটাশিয়াম ডাইক্লোরাইড ক্রোমিয়ামের জনসংখ্যা কত। তাহলে আমরা ধরে নিলাম এখানে ক্রোমিয়ামের জনসংখ্যা এক্স। আমরা জানি পটাশিয়ামের জনসংখ্যা প্লাস ওয়ান এবং অক্সিজেনের জনসংখ্যা মাইনাস টু। তাহলে আমরা এই সংকেত থেকে আমরা দেখতে পারি এখানে পটাশিয়াম আছে দুটি, তাহলে দুই গুণন প্লাস ওয়ান এবং ক্রোমিয়াম আছে দুটি, তাহলে এখানে ক্রোমিয়াম জনসংখ্যা এক্স, তাহলে টু এক্স প্লাস অক্সিজেন জনসংখ্যা মাইনাস টু ইন্টু সেভেন ইকুয়াল শূন্য। তাহলে এখানে প্লাস টু প্লাস টু এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল শূন্য, তাহলে কি টু এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল শূন্য, তাহলে এক্স ইকুয়াল প্লাস সিক্স। ওকে, পটাশিয়াম ডাইক্লোরাইড পরিমাণ জনসংখ্যা প্লাস সিক্স। কিছু কিছু মৌলের একাধিক জারণ অবস্থা, যেমন কিউপ্রাস ক্লোরাইড কপারের জনসংখ্যা প্লাস ওয়ান এবং কিউপ্রেক ক্লোরাইড কপারের জনসংখ্যা প্লাস টু। তাহলে ধন্যবাদ সকলকে, আশা করি এই করোনাকালীন সময়ে সকলে সুস্থ আছো, ভালো আছো, সবাই বিনা প্রয়োজনে বের হবে না, যদি বের হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। আর যদি আজকের আমাদের আলোচনায় কোনো সমস্যা থেকে থাকে এগুলো অবশ্যই নোট করে রাখবো, আমরা যখন আমাদের ডিরেক্ট ক্লাসে চলে আসবো তখনই আমরা এই সমস্যাগুলো আলোচনা করবো। ধন্যবাদ সকলকে।